আজকে ক্লাস ইলেভেনের বাংলা কবিতার দ্বিতীয় ক্লাস, কবিতা নুন, কবির নাম জয় গোস্বামী। আমরা আগের দিনে এই ছটা লাইন আলোচনা করেছিলাম, গোলাপ চারানি প্রসঙ্গটা এনেছিলাম, যে এখানে কবি নিম্নবিত্ত পরিবারের এক করুণ চিত্র অঙ্কন করেছেন। কবি স্বয়ং নিজেও এই নিম্নবিত্ত পরিবারের সদস্য, তিনি জানেন যে তাদের জীবন চলে অতি সাদামাটা জীবন, তাদের ভাত কাপড়ে সাধারণভাবে দিন যাপন তাদের চলে যায়, অসুখ আর ধার দিনা তাদের নিত্যসঙ্গী, আর দুপুরবেলায় এই রাত্রিবেলায় দুভাই মিলে গঞ্জিকাতে টান দেয়, আর কোনো কোনো দিন তো বাজার হয় না অভাবের কারণে, আর যদি হয় মাত্রা ছাড়া হয়ে যায় এবং বাজার থেকে কিনে আনে গোলাপ চারা। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে বাকি পরের যে ছটা লাইন আছে সেই ছটা লাইন পড়ছি, ভালো করে শোনো। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই হলো এই ছটি লাইনের তিনটি স্তবক ছোট ছোট। এখানে কবি বলতে চাইছেন, যদিও নিজেদের কুসুম মনের যে কুসুম বৃন্তে সৌন্দর্যের যে বোধ, সেই বোধ উঁকি দেয় বলেই গোলাপ চারা কিনে আনি, কিন্তু বাড়িতে এসে দেখি যে জায়গা কই, এই গোলাপ চারাকে কোথায় পুঁতব, এতটুকু জায়গাও নেই, যেখানে ঘরটুকুই এত সামান ছোট জায়গায় আছে সেখানে বাড়তি জায়গা এই সমাজে তাদের নেই। তাই ইচ্ছা থাকলেও গোলাপ চারার কিনে এনেও পোঁতার জায়গা থাকে না, তাই একটা বড় প্রশ্ন তাদের মনে, যে গোলাপ চারাটি তারা কোথায় পুঁতবে। আর যদিও বা পোঁতে যেটুকু জায়গা আছে, তাহলে সেই ফুল পোঁতার পরে আদৌ কি সেই চারা গাছটা পোঁতার পরে আদৌ কি ফুল ফুটবে, সে তো অনেক পরের কথা, সে তো অনেক অনেক সময়ের কথা, ধৈর্যের বিষয়। কাজেই আর ধৈর্য থাকে না, সময়ের অপেক্ষা থাকে না, এত অভাব অনটনের মধ্যে এই দিন চলে। তাই এই দুঃখ দুর্দশাকে থেকে দূর করার জন্যে আমরা টান দিই গঞ্জিকাতে। আমরা এতেই খুশি, আমাদের জীবন এভাবেই চললেই আমাদের কারো কাছে কিছু অভিযোগ থাকে না। বলো আর অধিক কে চায়, আর কে চাই বেশি, এইটুকু যদি কোনো রকমে জুটে যায় খাবারটুকু, তাহলে আর কোনো অসুবিধা হয় না। সুতরাং অধিক কেউ চায় না যদি তার প্রয়োজন, অর্থাৎ অধিক কে চায়, অবশ্য মানুষ অনেক চায়, কিন্তু নিম্নবিত্ত পরিবারের তাদের চাওয়া পাওয়াটা এতই কম যে সেটা হলেই তাদের আর বেশি চাওয়া পাওয়ার থাকে না। তাই তাদের হেসে খেলে কষ্ট করে এইভাবে তাদের দিন চলে যায়, এটাই তাদের সাধারণ নিম্নবিত্ত পরিবারের নিয়ম, এবং এই নিয়মেই তাদের জীবন বাঁধা। অবশ্য মাঝে মাঝে চলেও না দিন, কি আর করা যায়, সমাজ যেখানে এইরকম নিয়ম বেঁধে দিয়েছে, যেখানে হাত পা বাড়ালেই যে খাবার পাবে বা তাদের অর্থে যোগান হবে তা তো সম্ভব নয়। তাই অভাবের কাজের অভাবের জন্য, অর্থের যোগান না হওয়ার জন্যেই মাঝে মাঝে চলেও না দিন, উপোস হয়ে থাকতে হয়। আর বাড়ি ফিরি যখন দুপুর রাতে, এসে দেখি যে ঠান্ডা ভাতে এতটুকু নুনও নেই, তখন ভীষণ রাগ চলে যায়। এই রাগ চলে যাওয়াটা স্বাভাবিক,
কেননা ঠান্ডা ভাতে যদি এতটুকু নুন না থাকে সেখানে তার এই রাগ হওয়াটাই ভীষণ স্বাভাবিক, কেননা সে সেইটুকু তার দাবি থাকতেই পারে, কেননা তার খাওয়ার অধিকারটুকু অন্তত নিশ্চয়ই তার আছে যে এটা তার জৈবিক প্রবৃত্তি তার। কিন্তু বর্তমান সমাজে তার যে অর্থের যোগান না থাকার জন্য, অর্থাৎ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকার জন্যে, এর ফলে তারা নুনটুকু পর্যন্ত তারা জোগাড় করতে পারে না অর্থের অভাবে। আর সেই সময় ঠান্ডা ভাতে যদি নুন না থাকে, স্বাভাবিকভাবেই এই তাদের রাগ চলে যায়। তো এই রাগ চলাটা অত্যন্ত তাদের কাছে সঙ্গত, কেননা ভাতের সঙ্গে একটু নুন পাওয়ার অধিকার তো মানুষ কেন বঞ্চিত থাকবে, সেই অধিকার থেকে বঞ্চিত হলে তো তা সেটা সমাজে না থাকাই সামিল। দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকা তো মানুষের জন্মগত অধিকার, এই অধিকার থেকে নিশ্চয়ই বঞ্চিত হতে চান না। তাই কবি এখানে রেগে যান এবং ঠান্ডা ভাতে নুন না পেলেই রেগে যায়। এই হলো আজকের কবিতার বিষয়। সুতরাং নিশ্চয়ই বুঝতে পেরেছ এই আলোচনাটা। তাহলে আমরা জানলাম যে তাদের গভীর সংকট জীবনে এবং সমাজে, যে সমাজে গোলাপ চারা কিনেও তাদের সেই চারা পুঁতবার জায়গা নেই, যেখানে চালের চাল ফুটো করে অর্থাৎ চাল থেকে খড় এনে আগুন ধরিয়ে তাদেরকে রান্না করতে হয়, সেই সংসারে স্বাভাবিক তাদের এক স্বপ্নের যে কুসুম, যে গোলাপ চারা, সেটি পোঁতারটুকু জায়গা থাকে না। অর্থাৎ এদের স্বপ্ন যেন স্বপ্ন দেখতে যেন নেই বলে তারা মনে করে। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন বাস্তব হয়ে ওঠে না। এবং আরও আমরা এই জায়গায় লাস্টে এসে দেখলাম যে সারাদিন কাজ করার পরে দুপুরবেলা যখন ফিরে, তখন দেখে যে ঠান্ডা ভাতে নুনটুকু পর্যন্ত নেই, তখন স্বাভাবিকভাবে রাগ চড়েছে। এই রাগ ব্যক্তিগত হলেও এই রাগ কিন্তু বিদ্রোহের প্রতীক। মানুষ যখন সামাজিক ব্যক্তিক সামাজিক আর্থিক সব দিক থেকে যখন বঞ্চিত হয়ে ওঠে, তখন রাগ চড়ে এবং রাগ থেকেই বিদ্রোহ হয়ে ওঠে, এবং বিদ্রোহ থেকেই তারা কিন্তু সমাজে একটা মুখ দেখায় যে তারা কত বঞ্চিত, কত বঞ্চনা অধিকার তার রয়েছে। যা হোক, আমরা এতটা এই নুন নেই ঠান্ডা ভাতে এতটা পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে বাকিটা আমরা আলোচনা করব। ভালো থেকো, সাবধানে থেকো, রাখলাম।